প্রায় 160 র্যাঙ্কিংয়ে দেশের বিরুদ্ধে খেলতে খেলাটা অনেক কঠিন। তো সেই হিসাবে আমার মনে হয় যে 2-0 গোলে আমরা হেরেছি, সেটা একটা ভালো রেজাল্ট। আর যেহেতু ভেজা মার ছিল, খেলাটার প্রত্যাশিত মানে হয়তো হয়নি, কিন্তু তারপরও সব মিলিয়ে ফলাফলে আমরা সন্তুষ্ট। স্বভাবতই যখন আপনি এত বড় একটা টিমের বিরুদ্ধে খেলতে যাবেন, ডিফেন্সিভ মোডে খেলাটা আমার মনে হয় যে পলিসিটা ভালো ছিল, না হলে হয়তো বা গোলের ব্যবধান আরও বাড়তো। তো আমার মনে হয় সব মিলে ছেলেরা চেষ্টা করেছে খেলাটাকে একটা সম্মানজনক ফলাফল মধ্যে রাখার জন্য। কিংস ইলেভেনে একই সঙ্গে আজকে একটা নতুন ইতিহাসের সাক্ষী হলো, বেশ কয়েকজন মানে ওয়ার্ল্ড টপ টায়ারে খেলা ফুটবলার আজকে খেললেন। এটা আসলে মানে আপনাদের তো নিজস্ব গ্রাউন্ড, এটা তো একটা আবার কবে এরকম সুযোগ আসবে সেটাও তো আসলে বলাটা কঠিন। স্বভাবতই যেহেতু কিংস এরিনা এখন আন্তর্জাতিক মানের খেলা, আন্তর্জাতিক খেলা হচ্ছে, তো বিভিন্ন যেহেতু অস্ট্রেলিয়া একটা এশিয়ার অন্যতম শক্তিশালী পরাশক্তি, তো এদের দেশে অনেক ইউরোপ বা আফ্রিকার বড় বড় ক্লাবগুলো খেলোয়াড়রা খেলে থাকে, তো তারা এখানে এসে খেলে গিয়েছে, এটা আমি মনে করি যে কিংস এরিনার জন্য একটা প্রাপ্তি এবং যারা এখানে খেলা দেখছে তাদের জন্য একটা বড় প্রাপ্তি। বাফুপের একদম নেতৃস্থানে যা কর্তার জায়গায়, সেখান থেকে আসলে আপনাদের দৃষ্টি থেকে এই যে টিমের যে ডেভেলপ, আজকে আমরা দেখলাম প্রথম একাদশে জামাল ভাইয়ের খেলানো হয়নি, পরে খেলা হয়েছে, এই যে টিমের যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা আসলে আশাবাদী করে নাকি এখানে আরও কোনো কাজ করার কোনো সুযোগ আছে? গত এক বছরে যদি আপনারা জাতীয় দলের ফলাফলগুলো পর্যালোচনা করেন, দেখবেন যে ছেলেরা ভালো খেলছে ক্রমান্বয়ে, এবং আমার মনে হয় যে এটা একটা আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ হয় বলে সেটা এটা প্রতিফলন। আর কোচের প্রতি আমাদের বিশ্বাস আছে, এবং এভাবে যদি খেলতে থাকে ছেলেগুলো, তা আমার মনে হয় যে ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতে আমরা আরও ভালো খেলবো এবং হয়তো বা এই সাউথ এশিয়ার মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো। ধন্যবাদ স্যার। টিকিট বিষয়ে কিছু কথা বলতে চাই আমরা সাধারণ দর্শক।